গাইজ, একটা কুর্তি পরে নিয়েছি, একদম একটা সফট কুর্তি পরে নিয়েছি, মিডল পোর্শন পুরো ফাঁকা কুর্তিটা পরে নিয়েছি। আজকে সকালবেলা আমার মেয়ে এটা পরিয়েছে, সকালবেলা কি দুপুরবেলা, মেয়ে তো 1:30টার সময় এখন পরীক্ষা হচ্ছে, মেয়ে বলছে মাম্মা এটা পরো। তো এই হেয়ারের সাথে আমি কুর্তি পরি না, তো এখন পরে নিয়েছি। এই হেয়ারের সাথে কুর্তি পরলে একটু কেমন কেমন লাগে, টি শার্টেই পরি বেশিরভাগ সময়। তো চলো এই কুর্তি পরে আর এই পাতলা ট্রাউজারটা পরে এটা পরে আমি চলে যাচ্ছি, এখন মেয়ে স্কুল যাবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, কি করে যাব তাই ভাবছি, 3টে বেজে যাচ্ছে, এখন ছুটি তো হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য কি করে নিয়ে আসবো, ছাতাটা নিয়ে নি। সিম্বা কোথায় রে? ও বারান্দায় বসে আছে মনে হয়। আমি বলছি সিম্বা কই, সিম্বা বেরোচ্ছে বাথরুম থেকে, দেখো সবাই দেখো সিম্বাকে, দেখো এই যে এসছে। ওমা তুমি বসো, আমি দিদিকে নিয়ে আসি, হ্যাঁ দিদিকে নিয়ে আসি, হ্যাঁ সোনামা আমি দিদিকে নিয়ে আসি, বসো। চলো গাইস বৃষ্টিটা একটু দেখাই, কেমন বৃষ্টি হচ্ছে ভিজে যাব, মানে তুমি আসো না, দেখ আমার আগে ও চলে এসছে, আমি আর কি যাব, ও আগে চলে এসছে। দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, দাঁড়াও বৃষ্টি পড়ছে টাপুর টুপুর, আমাদের গাছটায় ফুল ফুটেছে, দেখো এখানে টবে কত সুন্দর ফুল ফুটেছে, আমার এত ভালো লাগে, ভেতরটায় জায়গা নেই বলে রাখতে পারি না, তো সামনেটায় দুটো টব রেখেছি, অনেক জল হয়ে গেছে। দেখি যদি টোটো পাই তো ভালো। ওই সন্তানা, আমার সন্তা মা এখানে শুয়ে পড়ছে জলের মধ্যে, দেখ চুবি না এখানে, আবার বিছনায় গিয়ে উঠবে। হেই ওই টুকি মনা, টোটো পাবো কিনা সন্দেহ। এটা কি, কার জন্মদিন? হ্যাঁ সিম্বনের জন্মদিন, কো তোমার জন্মদিন কবে বাবা, তোমার জন্মদিন কবে, জন্মদিনে কেক কাটা হবে না কি গো? এটা কি হয়েছে, ও জল, আমি তো বলেছি কি রে জল পড়েছে, আমার বাবার জন্মদিন হবে না কি? এটা আমার বিছানা না, এটা হচ্ছে ওর বিছানা, বুঝেছিস, সারাদিন এই বিছানার মধ্যে এই সব কাণ্ড কীর্তন, এখানে আমি ঘুমাবো আর কি। ও বাবা দেখ বেলুনের সাথে সাথে ঘুরছে, মার মার মার, কিক মার কিক মার, এটা খাট হলে ও এত উঠতে পারতো না, এখন নিচু বলে সারাদিন এর মধ্যে। ভয় পাচ্ছে ওরে, মামাকে দেবা, আমাকে দাও সোনা, আমাকে দাও মানা, দাও ওরে বাবা রে, দাও নেব, ওই ধরেছে, ওই 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 ধরে ফেলেছে, তাও ভালো, ওর একা একা খেলতে পারে না, এটা দিয়ে খেলছে, উড়ে যাচ্ছে আবার ধরছে, এ তারটা সরিয়ে দে, তারটার সাথে জড়িয়ে যায়, ছর তোমরা শুধু একটু দেখো কি করছে, জেলাস 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 দেখবে, ওরে লাগবে তো, মারবো না,
মারছে না, দিদি মাকে মারছে না, মারছে না, ওরে আমারে ভালোবাসা দেখো এবার। হ্যাঁ ভালোবাসা, কোন ভালোবাসা ছোট লোক, হিংচুটে ভালোবাসা তোর, হিংচুটে, খুব হিংচুটে, আমার মেয়েকে ধরতে দেয় না আমাকে। বাড়িতে পাগলের মতো আছি, আজকে জিম যাইনি, তো আমি কি ওয়ার্কআউট বাড়িতে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। লেগ রাইজ করবো আর হাফ সিট আপ মারবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি, দেখো একটা স্ল্যাক্স পরে আছি, তার কারণ আছে হেয়ারটা, আমার হেয়ার নিয়ে অনেকে দুঃখী আছে, তো যাই হোক ওটা পরে বলবো। এখন দেখাবো মান্ত্রার থেকে আমার কাছে একটা গিফট এসেছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে এই পার্সেল। তো এখানে আছে আমার ড্যানিম জিন্স ড্যামেজ, ঠিক আছে, তো এটা আমি অর্ডার করেছি, তোমাদেরকে দেখাই। প্রাইস আছে 2199, 2199, ঠিক আছে। তো এটা আমি অনেক ডিসকাউন্টে পেয়েছি, 700 সামথিংয়ে পেয়েছি, মন্ত্রাতে অনেক অনেক ডিসকাউন্ট থাকে মাঝে মাঝে, তো এটা অনেক ডিসকাউন্টে নিয়েছি। এটা সাইজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 28, দেখতে পাচ্ছো উল্টো করে দেখতে পাচ্ছো তোমরা, 58 দেখাচ্ছে। তো এই যে ড্যানিমটা দেখতে পাচ্ছ, এই যে ব্যাক সাইড, তো চলো এটা এখন আমি ট্রায়াল করবো, কতটা ফিটিংস হচ্ছে আমার, আদৌ হচ্ছে কি হচ্ছে না, কারণ এক একটা ব্র্যান্ডের এক এক রকম ফিটিংস আসে। তো টোকিও টালকিস এই ব্র্যান্ডটা, তো চলো আমি দেখাচ্ছি, এই যে ব্র্যান্ড দেখে নাও, টোকিও টালকিস আরবান, এটা আরবানের প্যান্ট আছে, তো আমি এটা ট্রায়াল করছি, চলো হয় কতটা সেটাই দেখবে, সিরিয়া করে নিচ্ছি। আমার সিম্বা ভয়তে লাফাচ্ছে এদিক সেদিক, আমি লুজ অর্ডার করেছি, তো লুজ ঠিকই আছে, এটা 28 সাইজ। তাহলে এবার বলো আমার কোমর কিরকম, 28, তোমরা অনেকে জিজ্ঞেস করো, ঠিক আছে। তো আমি এখন পুরো ক্লিয়ার দেখিয়ে দিলাম, 28 আছে আমার হিপ, দেখতে পাচ্ছো ফিটিংসটা, অনেক ভালো একটা ফিটিংস এসেছে। গাইস এই ফিটিংসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে, আর এই ড্যামেজ মে গরিব হু, ইসকে বাদ ইতনা ড্যামেজ হো গয়া, বেরিয়ে গেছে এখান থেকে, এই যে কাটা ছিল বলে বেরিয়ে গেছে। যাই হোক এটা আরবানিক থেকে নেওয়া আছে,
এটা সাত টাইপস আছে, দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট, লন্ডন, ফ্রম লন্ডন কা প্রোডাক্ট। তো চলো এটা ট্রায়াল করছি, এটা একবার ট্রায়ালটা করে নিই তোমাদের সামনে। এই যে আরে হেভি লুক এসে গেছে তো, সকাল সকাল অনেক সুন্দর একটা আউটফিট দিয়ে দিলাম, বুঝতে পারছো প্যান্টার সাথে ভালোই লাগছে। এটা কমানোর জন্য কত চেষ্টা করছি, এই প্যান্টার সাথে ভালোই যাচ্ছে। বলো আউটফিটটা কেমন হয়েছে? আরে ভাই খুঁজে তো পাচ্ছি না পকেট। ওহো সুপার সুপার, আমি বাটন লাগানোর জায়গা খুঁজে পাচ্ছি না। যাই হোক হয়ে গেছে সুপার ডুপার হিট। ও কেমন লাগছে বলো, পুরো ট্রান্সপারেন্ট, পুরো ট্রান্সপারেন্ট লুক দেখতে পাচ্ছ গাইজ। এই লুকে যাচ্ছি এখন হেয়ার ম্যাসাজ করতে। এটা করছো কি এখন? এটা করছি তোমার ফলিং জড়িত হচ্ছে তার জন্য একটা ফলিং ট্রিটমেন্ট হচ্ছে। এটাতে কি ড্যান্ড্রফ থাকলে কমে যাবে? তোমার যদি ড্রাই ড্যান্ড্রফ হয় তাহলে ড্যান্ড্রফ কিছুটা মেইনটেইন হবে, কিন্তু 100% ক্লিয়ার হবে না। ড্যান্ড্রফের জন্য ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করতে হবে, ওটা আলাদা। ওটা না আমার সেইভাবে নেই, হয়তো ওই যে আগের হেয়ারটা ছিল না ওটার জন্য হয়তো জায়গায় জায়গায় কিছু কিছু। লাস্ট টাইম যখন কাজ করেছিলাম তোমার একটু ড্রাই ড্যান্ড্রফ ছিল, হ্যাঁ, তো লং হেয়ার ছিল বলে স্ক্যাল্পটা একটু ডাস্টিও ছিল, তো ওর মধ্যে তো ক্লিপে ক্লিপে অ্যাডজাস্ট হয়েছিল বেশি। স্পেশাল হচ্ছে গাইজ, স্পেশাল। ওরে বাবা সত্যি বাচ্চা, ওরে বাবা কত ভারী বল তো তুই, আমি তো আর উঠাতেই পারি না তোকে। এবার ইয়ে নিচ্ছ না কার্বনে?